লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে বেশ কয়েকদিন পূর্বে গতকাল পেরিয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে একটা রাজ গাছে পাতা আম গাছে পাতা বলুন কলা গাছে পাতা বলুন আর কচু গাছে পাতা বলুন তরুল গাছে পাতা বলুন বিভিন্ন গাছের পাতাতে আল্লাহর নামটা দেখা যায় বিভিন্ন গাছে পাতাতে আল্লাহ পাক লেখাটা লেখা দেখা যায় ও নু সুন্দর শোনা মানে কেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফোন আসে বাহুরা থেকে ফোন এলো তখন সংসার করি ভাই এই ব্যাপারটা কি নারকেল গাছের পাতাতে আল্লাহর নাম দেখা যায় তরুল গাছের পাতাতে আল্লাহর নাম দেখা যায় আম গাছের পাতাতে আল্লাহর নাম দেখা যায় ভাই যার ব্যাপারটা কি বলবে ও মুরব্বী আর গ্রামের জন যুবক সোনা মানে কেন কিছু কিছু মানুষ সমাজে বলছে এগুলো হলো একটি গুজব এগুলো পোকা করতে পারে কিন্তু না না একই সময় কোথায় হলো বাংলার জমিনে একই সময় কোথায় হলো হরওয়ার জমিনে একই সময় কোথায় হলো কলকাতাতে একই সময় কোথায় হলো বেটাপুরুজে আবার একই সময় কোথায় হলো বেদিপুরুদে একই সময় পোকা কি একই ডিজাইনের আল্লাহ বহু মানুষ দেখেছে আল্লাহ নামটা নারকেলের পাতাতে শুধু এক জায়গা নয় বিভিন্ন জায়গাতে গাছের পাতাতে বিভিন্ন পাতাতে আমি আল্লাহ কিনা করতে পারি তাহলে সমাজে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন সোনামানিক নৌসমান তরুণেরা ও মুরুব্বিয়ানে কেরামেরা আমার আল্লাহ কিনা করতে পারে আমার আল্লাহ সবই কিছু করতে পারে আমার আল্লাহ বাগে রাতের ভিতর থেকে আমার দিনকেও টেনে বার করে ও মুরুব্বিয়ানে কেরামেরা শুধু তাই নয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন্দা কে জিন্দা বানাতে পারে আমার আল্লাহ ফকির কে আমির বানাতে পারে আর কাজের পাতানে লেখাটা এটা আমার আল্লাহ পারে কি পারে না বাবা সবই কিছু করতে পারে গাছের পাতার লেখাটাও আমার আল্লাহ করতে পারে ঠিক কিনা ঠিক কিনা
গুজব যদি হয়ে থাকে কোন পোকায় চুন দিয়ে ওরকম আল্লাহ লেখে তার তাসদীদ তার জবার তার হা তার লাম লাম আলিফ লাম আলিফ আলিফ লাম লাম আল্লাহ ও নুজুয়ান করুন না শোনা মানে কেন রাখো এখন ন্যাশনাল মিডিয়ায় একটা ভাই চলছে এটাই ভাইরাল হতে চলেছে শোনা মানে নুজুয়ান করুন না আপনি খেয়াল করলে লক্ষ্য করবে কিছু আলেম সমাজ এরা বলছে আল্লাহ কিছু করতে পারে এরা হলো গুজব এ আলেম সমাজ আমার আল্লাহ পারে কি পারে না আজ পর্যন্ত ওই মিশরের জমিনে যে ফেরাউন দাদাগিরি করেছিল ওই ফেরাউনের লাশটা আমার আল্লাহ পাক এখনো পর্যন্ত রেখে দিয়েছে আমার আল্লাহ সবই কিছু করতে পারে আমার আল্লাহ পাক বলি ইল্লাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ পাক সর্বশক্তির মালিক আমার আল্লাহ বলেন সর্বক্ষমতার মালিক আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে এই দুনিয়াটাকে নারিকেলের পাতাতে আল্লাহ লেখা আমের পাতাতে আল্লাহ লেখা তরুলের পাতাতে আল্লাহ লেখা বিভিন্ন কলা গাছের পাতাতে আল্লাহ লেখা কচু গাছের পাতাতে আল্লাহ লেখা এই আল্লাহ লেখা গুলো হলো আল্লাহ পাকের কুদরতি ইলাহি লেখা আল্লাহ বলে বান্দা আমার নামাজের দিকে দেখ আমার নামাজ দিকে দেখ আমি আল্লাহ দুদিন নামাজ গুলো ভক্ষণ করতে দিয়েছি তোরা আমি আল্লাহ আমাকে ভুলে যাবি তোরা আমার রসুলকে ভুলে যাবি তুমি তো আমি আল্লাহ বা একটা নিদর্শন পার করে দেব আপনি লক্ষ্য করলে দেখতে পাবে বাবরি মসজিদ দিয়ে যদি যা টাটারি করছে তারা ওই ন্যাশনাল মিডিয়াই দেখছে যে বিভিন্ন কাজে বাধা দেয় আল্লাহ বলে লেখাটা উঠেছে আপনি মিডিয়ার দিকে তাকালে দেখতে পাবেন ও সোনা মানিক এগুলো খুললে দেখতে পাবেন বিভিন্ন কাজে পাতা দেয় আল্লাহ লেখা এগুলো কোনো গুজব নয় এগুলো কোনো রোটানো নয় বিভিন্ন জায়গা থেকে আমি বেশি দূরের কথা বলবো না বাবা হাওয়ায় জলসা ছিল হাওয়ায় গিয়ে দোকান থেকে ফোন করেছেন ভাইজান আমার নিজস্ব নারকেল গাছে দেখি রাত তখন 8:44 আমি নিজে খবরটা শুনে নারকেল গাছে পাতা দিয়ে দেখি বিভিন্ন পাতা দেয় আল্লাহ 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 বিভিন্ন পাতা দে আল্লাহ 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 বিভিন্ন গাছে পাতা দে আল্লাহ 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 লেখা শব্দ গানা বেজে উঠেছিল আমার আল্লাহ পাকের কুদরতে এলাহি আল্লাহর শান আল্লাহর এলাহি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ার বিশ্ববাসীকে দেখাতে চাইছে এ বিশ্ববাসীরা তোরা দেখে নে আল্লাহ আমার কুদরতে এলাহি আল্লাহ সবই কিছু করতে পারে এটা কোন ছলনা নয় বাস্তব জিনিস আমি বিভিন্ন গ্রামে যারা সত্য এই রাতের বেলা দেখেছে তারা বুঝতে পেরেছেন যে সত্য অনেক পাতা দিয়ে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ নামটা লেখা আছে শুধু তাই নয় কুদরতে এলাহির দিকে লক্ষ্য করলে দেখতে পাবে কুদরতে এলাহি ও নুজুরুন না শোনা মানে কেন আল্লাহ হাবিব তিনি দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে নবি সুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আজ থেকে কতশির রাজা বছর পূর্বে আল্লাহ নবী বলে গিয়েছেন আল্লাহ হাবিব বলে গিয়েছেন কাবতে আলামতে কথা বর্ণনা করতেছি সমাজের মুখে আপনি তাকালে দেখতে পাবেন কিছুদিন আগে কিছুদিন পূর্বে একটা মিডিয়া ভাইরাল হয়েছিল মেয়ে কিংবা বাচ্চা পায় দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
তুমি না জালিমিন এই লেগা করে বেশি উঠত অনুসরণ তরুণেরা আপনি বাংলা জমিনে আর লক্ষ্য করলে দেখতে পাবে আমার আল্লাহ কিনা করতে পারে ওই সামান্য পাতাতে আল্লাহ লেখা যদি উঠে যায় ওটা কোনো অবিশ্বাসের যোগ্য নয় ওটা কোনো গুজব কথা নয় আমার আল্লাহ সবই কিছু করতে পারে আপনি লক্ষ্য করলেন আপনি আল্লাহ কুদরত ইলাহির দিকে তাকালে দেখতে পাবেন আসমানে একটি তারকা রয়েছে ওই নক্ষত্র গ্রহণের নাম হলো ব্যাড নিউজ ওই ব্যাড নিউজ স্থানের কথা এত বড় এত বড় এত বড় পৃথিবীর সবই আমার আল্লাহর কুদরত আল্লাহ লাগে আপনি দেখবেন কি বিভিন্ন জায়গার মানুষেরা অনেক কত নিদর্শন কত ফল সত্যি দিয়ে দেখে ওই ফলেতে আল্লাহ অপর ফলেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে কি দেখবে আসলে আমরা মুসলমান কিছু কিছু আলেম মিডিয়ায় দেখছি তারা নিজেরাই বলছে এগুলো গুজব তোমার জবান দিয়ে এই কথাটা বার হচ্ছে না যেটা আল্লাহ পাকের কুদরত আমার আল্লাহ সবই কিছু করতে পারে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবীটাকে ফানাফিল করে দিতে পারে তোমার তো এটাই ভাবা আপনাকে দেখাতে হবে যারা গুজব বলবে একমাত্র বিশ্বাস করুন এটা আমার আল্লাহ পাকে কুদরত এলাহি আমার আল্লাহ সবই কিছু করতে পারে কিভাবে হতে পারে আমি একটা কোথায় বললাম ছোট বেড়ানে চিন্তা করে বলার কিছু নাই অবিশ্বাস করার কিছু নাই এগুলো আমার আল্লাহ পাক সবই কিছু করতে পারে সত্যকারে তো আপনি লক্ষ্য করবেন হয়ে থাকে
তামাম ফোনে কিভাবে গেল, একটা ফোন থেকে নেই দেখলো মুখ জ্বালায় হলো আল্লাহ সব কিছু করে দেখেন শুনেন জানেন। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে দুনিয়াটাকে ফালফাল্লা করে দিতে পারেন, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমিরকে ফকির বানাতে পারেন। আমার নবী আবু কুমার পদ দেশে উঠে আল্লাহ নবী শুধু আঙুল দিশারা করে দিলেন, আমি আগুন ইশারা করি আল্লাহ হুকুমে দ্বিখণ্ড হয়ে যান, আমার আল্লাহ আমার কোড়াকে দ্বিখণ্ড করে দিয়েছিলেন। শুধু তাই নাই, পাখিকে পাঠিয়ে ওই পাখি তারাতে আমার আল্লাহ আল্লাহর খানে কাবাকে রক্ষা করে দিলে। সোনামানিক ওই কাজগুলো আমার আল্লাহ তসবি যাবে, কিন্তু আমি আপনি মুসলমান আমি আপনি মানুষ আল্লাহকে ভুলে গিয়েছি রসুলকে ভুলে গিয়েছি যমদিনে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি গি এখনো পর্যন্ত আমি আল্লাহ পাক আমার কুদরতি এলাকি খেলাটা খেলে দিতে পারি। এখনো পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি এলাকি খেলা খেলতে পারি। আপনি কিভাবে ওই খানে কাবা ধ্বংস করে দিয়েছিল আবার ঠিক গঠন করে দিয়েছি তার নবীর সুন্দর দ্বারা। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহ রক্ষা করবেন। সোনামানিকরা আরো সংক্ষিপ্ত কথা বলে বক্তব্য থেকে বিদায় নেব। শুনেছে আমার কুদরত আমার কুদরতে এলাহি গুলো আমার কুদরতে এলাহি গুলো দেখে পরিবর্তন হয়ে যাবে বান্দা। আমার আল্লাহ কিছু করতে পারে, আজকে যে আমির আমার আল্লাহ চাইলে কালকে তাকে ফকির বানাতে পারে, আজকে যে ফকির আমার আল্লাহ চাইলে তাকে আমির বানাতে পারে। ও নজরুনে আসলা মালিকে আল্লাহ হাবিব দিনে দুনিয়া বাদশ হাবিবুল্লাহকে আমি শোনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহ নবী বললেন সাবিরা ও আমার সাবিরা গো পাবতে কি করবতি সময়তে আল্লাহ বাগের একটা নিদর্শন তোমরা দেখবে, ওই নিদর্শন গুলো তার মনে হবে এটাই নয় যে বান্দা বান্দির আল্লাহকে ভুলে গিয়েছে। এখনো পর্যন্ত আল্লাহ বান্দা ওয়ালা বান্দারা পৃথিবীর জমিনে আছে, এখনো পর্যন্ত আল্লাহ বান্দা ওয়ালা বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে আছে, এই আল্লাহ বাগে বান্দা বান্দিরা কবিরাতে কবিরাতে তাহাজ্জুদে উঠতেছে দুপুরে চোখে পানি ফেলে তাহাজ্জুদে নামাজ কানা আদা করে নিয়ে আমার আল্লাহ বাগে কাজে দেখা দে ও রব্বি আল্লাহ বাগে
অন্যায় করে ফেলেছি আল্লাহ, অপরাধ করে ফেলেছি আল্লাহ, অন্যায় করে ফেলেছি আল্লাহ, অপরাধ করে ফেলেছি আল্লাহ, ক্ষমা করে দেন, পাপ করে দেন আল্লাহ। এমন বান্দা বান্দিরা এখন পৃথিবী জমিনে আছে, আমার আল্লাহ বাপ কায়নাতে ঠিকই রেখেছে, আমার আল্লাহ বাকি কুদরত দেখে মুসলমানদের এটাই ভাবা উচিত, আমার আল্লাহ বাক সবই কিছু করতে পারে, আমার আল্লাহ বাক সবই কিছু করতে পারে। না না না, মুসলমান করে ছেলেরা জজ জমকেরা, এটা কোনো গুজব নয়, এটা হলো আমার আল্লাহ বাকির কুদরতি লাগি মহাম্মদ দরুদ শরীফ। আল্লাহুম্মা